প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো অধ্যায় 13 থেকে আমি তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন রেখেছি, তো আমরা সমাধান করি। দেখতেই পাচ্ছ এখানে চারটা অঙ্ক, 5 + x + y + 135। গুণোত্তর দ্বারা ভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান কত? সেমভাবে 2 আর 2 নম্বর একটা অঙ্ক আছে দেখতেই পাচ্ছ, এবং 1 নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে 13.2 10 নম্বর, 2 নম্বরটা হচ্ছে 13.2 11 নম্বর, 3 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেটা হচ্ছে 13.2 14 নম্বর, 4 নম্বর অঙ্ক 13.2 হচ্ছে 15 নম্বর। আমি মোটামুটি চেষ্টা করেছি, 1 এবং 2 হচ্ছে একই প্যাটার্ন, 3 এবং 4 হচ্ছে মোটামুটি একই প্যাটার্ন। এরকম দুটা প্যাটার্নের আমি 2টা অঙ্ক নিয়ে আলোচনা করব, বাকি 2টা অঙ্ক তোমরা এইচডব্লিউ হিসেবে কাজ করবো। তো আমরা 1 নম্বরটা শুরু করি, 5 + x + y + 135, এটা গুণোত্তর দ্বারা ভুক্ত। তার মানে আমাদের এখানে গুণোত্তর দ্বারা ভুক্ত কথাটা কিন্তু বলেই দিয়েছে এই ধারাটা, এবং এখানে এক্স এবং ওয়াই এর মানটা কত? যদি এটা গুণোত্তর দ্বারা হয় তাহলে এটা এক্স এবং ওয়াই এর মানটা কত? তাহলে তোমরা জানো নিশ্চয়ই এক্স এবং ওয়াই এর মান কত বসাল এখানে, এবং প্রত্যেকটা এই জায়গায় যদি এক্স এর মান হয়, এই জায়গায় যদি ওয়াই এর মান হয়, এবং এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে একই হবে, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে হবে একই, এই পদকে একই পদ এই ওয়াই দিয়ে ভাগ করলে একই আসবে। যেটা গুণোত্তর দ্বারার বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের সাধারণ অনুপাতটা হবে একই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্স এবং ওয়াই অনেকটা ক্যালকুলেটিং করে কিন্তু করে ফেলতে পারি। কিন্তু আমরা অঙ্ক মাধ্যমে কিভাবে করব আমরা একটু দেখি। 1 নম্বর যেহেতু বলেছে এটা গুণোত্তর দ্বারা ভুক্ত, তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে প্রথম পদ আমরা লিখি, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 5, যেহেতু আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, যেহেতু গুণোত্তর দ্বারা সেক্ষেত্রে কি হবে, সাধারণ অনুপাত, এবং সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে এক্স ভাগ ওয়াই। আবার আমি যদি বলি ওয়াই ভাগ এক্স, তাহলে আমি লিখলাম সমস্যা নাই, মানে এটাও যেমন শুদ্ধ এটাও শুদ্ধ। হ্যাঁ, আমরা দুইটাই লিখলাম, এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই এক্স। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এখন 1 নং করে দিলাম, এটা হচ্ছে 1 নং দিলাম, এবং একটা হচ্ছে 135 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চতুর্থ পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এবং চতুর্থ পদ আমরা লিখতে পারি, বা চারতম পদ লিখতে পারি, চারতম পদ হচ্ছে কত, 135। আচ্ছা, তা আমরা জানি গুণোত্তর দ্বারা এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি চারতম পদ এ আর টু দি পাওয়ার 4 - 1, এবং এটাকে যদি আমরা কাজ করি এ আর কিউ, যেহেতু চারতম পথে এয়ার কিউ এবং চারতম পথে 135, তাহলে সপ্তমতে এয়ার কিউ সমান 135, তাহলে সপ্তমতে এ আর কিউ সমান 135। এখান থেকে আমরা এই মানটা আছে আমাদের, এখান থেকে আমরা আর মানটা বের করবো, আর কিউ 135, এরপরে আর কিউ এটা যদি 5 দিয়ে ভাগ করে দাও, আচ্ছা আমি লিখছি ভেঙে ভেঙে করছি, 135 বা আর কিউ এটা যদি করো 5 × 2 = 10, 3 = 35, 5 = 35। আচ্ছা, এখানে যদি আমরা করি বা আর কিউ সমান 27 হচ্ছে কত, 3 কিউ, 3 × 3 = 27। সুতরাং সূচক যদি মিলে আমরা বেশ সমান বেশ লিখতে পারি, আর সমান হচ্ছে 3, আর সমান 3। আমাদের বাইর করতে হবে এক্স এবং ওয়াই এর মান, তাহলে এক্স আমি এখন যদি বলি এক হতে পায় আর সমান হচ্ছে কত, আর সমান হচ্ছে কত, এক্স বাই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আর মানটা যদি 3 বসে দাও, বা 3 যদি বসে দাও, তাহলে এক্স ফাইভ এবং আর গুণন করলে এক সমান কত, 3 × 5 = 15, এক্স এর মান আমরা পেয়ে গেলাম 15। আবার আমি যদি বলি আবার এক হতে পায় আবার লিখলাম আর সমান কত, ওয়াই বাই এক্স, তাহলে আর এর মান হচ্ছে পেয়েছি কত, 3, আর ওয়াই এক্স এর মান এখানে পেয়ে গেলাম 15, সুতরাং ওয়াই সমান হচ্ছে কত, 3 × 15 = 45। তাহলে আমার আনসার কত, আনসার হচ্ছে x = 15, y = 45। তোমরা দেখো আমরা যদি x এর মান যদি 15 এখানে বসাই আর y সমান যদি 45 বসাই, তাহলে সেক্ষেত্রে দেখো 15 কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, 45 কে 15 দিয়ে ভাগ করলে 3, 135 কে 35 দিয়ে ভাগ করলে 3।
তার মানে এটা একটা গুণত্ব দ্বারা কিন্তু বোঝাই যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই নিয়মের আমরা 2 নম্বর অঙ্কটা রেখেছি তোমাদের জন্য, 2 নম্বর অঙ্কটা তোমরা করবা। আচ্ছা, এরপরে 3 এবং 4, এই 3 এবং 4 থেকে আমি তোমাদের তোমাদেরকে 4 নম্বরটা একটু করিয়ে দিই। 3 নম্বরটা তুলনামূলক সহজ হয়, সেক্ষেত্রে আমরা 4 নম্বরটা করি। 4 নম্বরটা হচ্ছে log 2, log 16, log 512, এরকম 12টি পদের সমষ্টি হবে। তাহলে আমরা এটাকে যদি লিখি, দেওয়া আছে, আমরা এটাকে লিখলাম 4 নম্বর, আমরা 4 নম্বর করতেছি, দেওয়া আছে log 2, log 16, log 512। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি 12টি পদ, এখানে আছে 12টি। আচ্ছা, এটাকে যদি আমরা লিখি log 2, log 16 কে আমরা প্রতিটি বার 4 লিখতে পারি, কারণ 2 4টা গুণ করলে 16 হয়। log 512 এটাকে যদি আমরা করি 2 9 হয়, 2 9। তোমরা এভাবে যদি 512কে করো, এভাবে 2 দিয়ে যদি দাও, 2 2 4, 1 11, 5 2 10, 6 2 12, 256। 2 দিয়ে দিলে 2 1 2, 2 2 4, 116, 8 2 16। 2 দিয়ে যদি দাও, 6 2 12, 4 2 8, 2 দিয়ে দিলে হয় 32, 64, তারপর 2 দিয়ে দিলে হয় 16, 2 দিয়ে দিলে হয় 8, 2 দিয়ে হয় 4, 3 দিয়ে হয় 2। তাহলে 512 মানে 2 কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তার মানে 512 মানে হচ্ছে 2 9 প্লাস, এভাবে আমরা করলাম, এটা হচ্ছে কত, 12টি। এরপরে আমরা log 2 plus 4, যেহেতু লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার থাকে সেটা সামনে চলে আসতে পারে, তাহলে 4 log 2, এরপরে এটা আমরা লিখতে পারি 9 log 2, এরপরে এখানে এরকম কয়টা পদ, 12টি পদ আমরা জানি, 12টি। আচ্ছা, এখানে দেখো, তাহলে এই প্রথম পদে log 2, দ্বিতীয় পদে log 2, তৃতীয় পদে log 2, নিশ্চয় চতুর্থ পদ এবং 12টি পদ, সবখানে এই ধারণা যেহেতু আছে, যদি সিকোয়েন্স সবখানে একটা log 2 থাকে, সেক্ষেত্রে আমি যদি log 2টা কমন নিই, তাহলে আমার কত হবে, এটা হচ্ছে 1, এটা হবে কত, 4, এটা হবে 9, এবং এরকম করে আমার কয়টা থাকবে, 12টি পদ থাকবে, 12টি পদ, কিন্তু সবটা থেকে আমরা কি করলাম, log 2টা কমন নিলাম। বুঝতে পেরেছো, log 2, 4 log 2, 9 log 2, এভাবে এভাবে আমার 12টি পদ আছে, সবখানে যেহেতু log 2 আছে, আমি log 2টা কমন নিলাম, তাহলে এখানে থাকবে, এখানে যেহেতু log 2 কমন নিয়েছে, এখানে সামনে একটা 1 আছে, 1, log 2 কমন নিয়েছে, এখানে আছে 4, log 2 কমন নিয়েছে, এখানে আছে 9, এরকম আমার কয়টা থাকবে, 12টি পদ থাকবে। এখানে যে কোনো একটা পদ আছে, যেটা আমি জানি না, জাস্ট লিখে দিলাম 12টি পদ। আচ্ছা, এখন 1 plus 4 plus 9, এটাকে যদি আমরা একটু কাজ করতে চাই, দেখো, এটা যদি আমি বলি 4 থেকে 1 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, তাহলে সমান্তর ধারণা। আবার যদি 4কে 1 দিয়ে ভাগ করি কত হয়, 4কে 1 দিয়ে ভাগ করলে 4, আবার 9কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 2.3। তার মানে ভাগও মিলে না, এটা কি বিয়োগ হয় না, আর এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, কিন্তু এই একটা সিকোয়েন্স, এটা কোনো একটা প্যাটার্নে পড়ে কিনা আমরা দেখতে দেখি। তুমি যদি একটু ভাবো, এই 1টাকে আমি যদি বলি, এই 1, এটাকে আমরা লিখবো, এটাকে আমরা 1কে যদি বলি যে 1 স্কোয়ার, 4কে লেখা যায় 2 স্কোয়ার, 9কে লেখা যায় 3 স্কোয়ার, তার মানে এরপরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আসলে 4 স্কোয়ার, তার মানে এখানে হবে 16, এরপরে যে ফিগারটা আসবে সেটা হচ্ছে আসলে 25, মানে 5 স্কোয়ার। তাহলে আমরা বুঝছি এটা এরকম করে আসলে 12টি পদ, এবং আসলে হচ্ছে log, তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 12টি পদ। এই অঙ্কটা তোমাদের বইয়ে সূত্রের মধ্যে আছে, দেখো এরকম একটা সূত্র আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এবং n স্কোয়ার, মানে প্রথম n টি পদে বর্গে সমষ্টি, সমান সূত্র হচ্ছে n n প্লাস 1, 2n প্লাস 1/6, এটা সূত্রে প্রমাণও আছে এবং এটা সূত্র আছে, দেখো ভালো করে। তাহলে এখানে n টা পদের যদি বর্গ n n প্লাস 1, 2n প্লাস 1/6 হয়, তাহলে আমার এখানে একটা 12টা পদ, তাহলে এখানে আমার n এর জায়গায় কত হবে, 12টি, n এর জায়গায় হবে জাস্ট 12, আর কিছুই হবে না। তাহলে আমরা ওইখান থেকে সূত্রটা, n এর জায়গায় আমরা কি লিখবো, 12, তারপরে হচ্ছে 12 যোগ 1, তারপরে হচ্ছে 2 × 12 যোগ 1, নিচে হচ্ছে 6, মানে এই পুরোটার সমষ্টি, n × n প্লাস 1, 2n প্লাস 1/6, আমি জাস্ট সিম্পল n এর জায়গায় কি দিয়েছি, 12 দিয়েছি, আর পাশে আমার কি আছে, log 2। তাহলে আমরা যদি একটু কাজ করি, তাহলে এটা হচ্ছে 12 × 12, সাথে যোগ করলে হবে 13, গুণ এটা হচ্ছে 12 × 24, 24 এর 1 25, নিচে হচ্ছে 6, পাশে হচ্ছে log 2, তাহলে 6 দিয়ে 12 ভাগ করলে হচ্ছে 2,
রেটের কি রেখে ভাগ দুই ভাগ করে দুই হয় তাহলে 2 × 13 × 25 লগ 2 × 13 × 25 লগ 2 সেক্ষেত্রে আমরা যদি করি 2 × 13 × 25 2 × 13 × 25 এটা আমার কত হয় আমার হয় 650 650 তাহলে এই ক্ষেত্রে এটা আমার হবে 650 লগ 2 এটা হচ্ছে এই অঙ্কের আমার আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে 3 নম্বর 2 নম্বর তো তোমাদের আগে বলেছি এটা তোমাদের এস ডাব্লিউ আর 3 নম্বর এটা তোমাদের বইয়ের অঙ্ক লগ 2 লগ 4 লগ 8 এটা তুমি একটু করো তোমার মতো করে এবং বইয়ের আনসারের সাথে তোমরা মিলিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই সবাই তোমরা ভালো থাকো ধন্যবাদ